উজ্জ্বল ভাই, জি বলেন ভাই। জীবন তো সোনালি আঁশ শুনেছি, হ্যাঁ আঁশ শুনেছি, কিন্তু সোনালি গম কি শুনেছেন কখনো? জোরে জোরে। সেই সোনালি গম আজ দেখানোর জন্যই আমরা এই মাঠের মধ্যে আইছি। ও আচ্ছা, আপনি তো এই সোনালি গম দিকে বলছিলেন জব। আসলে জব আর গম কি আপনি চেনেন? না না, জব আর গম চেনেন না। দেখেছেন কি সুন্দর সোনার মতো দেখতে? হ্যাঁ সোনাই তো মনে হয়, সোনা দেখতে না একদম, মনে হয় সোনাই, একদম সোনা, তাই না? এই জন্য একে বলা হয় যে সোনালি গম। সোনালি গম, এই জন্য বলেন সোনালি গম। আবার কবে থেকে হয় এই সোনালি গম? আর বলে তো সোনালি আঁশ, সোনালি আঁশ, ঠিক আছে। সোনালি আঁশ মানে ওই পাটের যে আঁশ ছড়ায় সেটা দেখতে সোনার মতো, সোনালি আঁশ। কিন্তু তার চেয়েও যে কঠিন সোনার মতো সেটা হলো সোনালি গম। এই কথা সাধারণ মানুষ বলে না। না 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 না, এটা কি আপনি শুনেছেন কখনো? সোনালি গম শোনেন নাই? এই জন্য আমরা প্র্যাকটিক্যালি আজ দেখাতে এসেছি। দেখে মনে হচ্ছে কি যে এক ভরি সোনা হাতে দিছে, ভরি সোনা হাতে দিছে। এই দেখেন ভাই, দেখেন অরিজিনাল, অরিজিনাল এক ভরি মনে হচ্ছে সোনা হাতে দিছে, যে এটাতে একটা অফেল বানানো যাবে, অফেল বানানো যাবে, ঠিক আছে। সেই সোনা উজ্জ্বল ভাইয়ের হাতে দিয়ে দিলাম, এর নাম হলো সোনালি গম। আচ্ছা ভাই, আপনি তো এখানে আমার ন্যাসলেন জবের গম, কিন্তু ভাই যে আসতে যে খেজুরি কাটা যে ভুলে গেল আমার ভিতরে, কি আসলে আপনি তো আপনার ভিতরে অনেক পদার্থ আছে, পদার্থ আছে আমার ভিতরে, পদার্থ আছে। এই কিছু পদার্থ সাথে তো কিছু অপদার্থ থাকে, এই জন্য ওই কিছু অপদার্থ বের করার জন্যই, এই অপদার্থ বের করার জন্য খেজুর গাছ ভ্যাকসিন মেরে দিল, ঠিক আছে। যেমন কিছুদিন আগে করোনার জন্য ভ্যাকসিন ঢুকা ঢুকা নিলেন না, কয়টা নিছিলেন ভ্যাকসিন? তিনটে নিছিলাম তো ভাই, তিনটা, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ, হ্যাঁ ঠিক আছে। যেভাবে নিলেন এই আপনার ভিতরে কিছু এরকম অপদার্থ আবার ঢুকে গেছে, সেই জন্য খেজুরি কাটা আপনার ওই যে ভ্যাকসিনের মতো ঢুকাই দিল, যাতে আপনার অপদার্থ গুলো বের হয়ে যায়, পদার্থ থাকে, ঠিক আছে। কারণ আপনি গমের ভিতরে এসে বলছেন যেটা জব, তাহলে কি হলো এটা? আপনার কিছু অপদার্থের কারণে আপনি গমকে জব ভাবছেন। দেখেছেন, এটা দেখেছেন, এর মধ্যে কিন্তু সেই সোনা, সোনা এর মধ্যেও কিন্তু আছে। আমি একটা সোনা আমি খুলে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখেন, এর মধ্যে সোনা আছে, এই দেখেন, ধরেন, এটা ধরেন, ধরার পরে এই দেখেন সোনা, সোনা দেখেছেন, এই দেখেন আপনার হাতের উপর আর একটা সোনা ছেড়ে দিলাম, এই দেখেন সোনা, দেখেছেন? দেখছি। এর নাম হলো কি? সোনালি গম। সোনালি গম, কারণ কি? দেখতে সোনার মতো, এই জন্য সোনালি গম, সোনার মতো রং, এই জন্যই সোনালি গম হয়ে গেল ভাই। আমরা তো মনে করেন নতুন একটা নাম শুনলাম, আমরা সবাই বলি গম, কিন্তু এই গম যে সোনার মতো দেখতে কেউ সোনালি গম বলে না, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের খেলা, কুদরতের খেলা, ঠিক আছে। শুকিয়ে গেছে গাছ, তার ভিতরে কিন্তু সোনার মতো খেলা চলছে, ঠিক আছে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমরা আবার নতুন কোন ইফতারি করবেন নাকি? এইটা ইফতারি করার জন্য না, ওটা আটা বানানোর জন্য, আটা বানাই রুটি, রুটি দিয়ে আপনি তখন ইফতারি করবেন, ঠিক আছে। এখন ওটা আপনি খাইয়ে ইফতারি করতে পারবেন না। ধন্যবাদ।